ভিডিও দেব না, ব্লগ দেব না, আমাদের ভিডিও কেউ দেখছে না, ভিউজ আসছে না, এসব মন্তব্য। নমস্কার বন্ধুরা, কুমকুম ফ্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমার মতো অনেক বন্ধুই এই ভেবেছো যে আর ভিডিও দেবে না, কারণ আমাদের ব্লগ কেউ দেখছে না, ভিউজ আসছে না। কিন্তু এর জন্য দায়ীটা কে? দায়ীটা কিন্তু আমরাই। একবার ভেবে দেখেছো কি? তো তোমরা ঠিক করো তোমরা কি করবে। যদি ব্লগ না দেওয়ার থাকে তো দিও না, ভিডিও দেওয়া বন্ধ করে দাও। আর যদি ব্লগ ভিডিও দিতে হয় তো দিতে থাকো। আর এরকম মন্তব্য করে আমাদের মনে হয় আর কোনো লাভ হচ্ছে না। আর ইউটিউবের দোষ কেন দেব আমরা? কারণ আমরাও কিন্তু দোষী, সব সময় ইউটিউবকে দোষ দিলে হবে না। আমিও যে ভুলটা করেছি তোমরা অনেকেই করছো, শুধু ইউটিউবকেই দোষ দিচ্ছি যে আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না। যারা বড় বড় ইউটিউবারের থাম্বনেল লাগিয়ে উল্টোপাল্টা ভিডিও করছে সেগুলোতে ভিউজ দিচ্ছে, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক ভিউজ কিন্তু আসছে। আমিও ভিডিও করেছি, তোমরা লক্ষ্য করবে ভিডিওগুলোতে মানে বড় বড় ইউটিউবে ইউটিউবারদের ছবি লাগিয়ে যেগুলো ভিডিও করা হয়েছে, আমি করেছি বা আমার বন্ধুরা করেছে, সেগুলোকে কিন্তু অনেক ভিউজ আসছে। এক্ষেত্রে আমরা ইউটিউবের দোষ দিচ্ছি, কিন্তু একবারও কি ভেবে দেখছি যে আমাদের দোষ আছে কি না? একবার ভেবে দেখো তো বন্ধুরা, আমরা কি করছি? যখনই কোনো বন্ধু বড় ইউটিউবারের থাম্বনেল লাগিয়ে উল্টোপাল্টা কি বলবো থাম্বনেল টাইটেল উল্টোপাল্টা দিয়েছে, সেখানে আমরা ছুটে ছুটে যাচ্ছি ভিডিওটা দেখতে এবং ফুল ওয়াচ করে কমেন্টস করে আসছি। তাহলে দোষটা কার? এক্ষেত্রে দোষটা কার, ইউটিউবে না কি আমাদের? তো তোমরা ঠিক করো, যদি প্রতিবাদ করতে হয় এভাবে করো যে যারা বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে ভালো কথা বলুক বা খারাপ কথা বলুক ভিডিও করবে, আমরা তাদের ভিডিও দেখতে যাব না। পারবে? সাহস আছে? সে যত বন্ধুত্বই থাক আমাদের, যদি তারা নিজেদের ব্লগ ভিডিও দেখে দেয় তবেই আমরা সেই ভিডিওটা দেখবো, ওয়াচ করবো ফুল। আর যখনই দেখবো বড় ইউটিউবারকে নিয়ে কিছু কথা বলেছে, সে ভালো কথা বলুক বা খারাপ কথা বলুক, আমরা তার ভিডিওটা ওয়াচ করবো না, এমনকি ক্লিকও করব না, কমেন্টস করতে যাব না, বন্ধুত্ব থাকলেও যাব না। আমরা এই প্রতিবাদটা করতে পারবে? তো চলো সবাই মিলে প্রতিবাদটা করি। আমার ভিডিও, আমিও যদি বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করি তোমরা আসবে না দেখতে, তোমরা সেখানে কমেন্টস করবে না। তাই তোমাদের সাথে আমার যত ভালো বন্ধুত্ব থাক, আর যদি আমি নিজস্ব কোনো কিছু দেখাতে পারি, ব্লগ বা গান আপডেট যা যা কিছু যদি নিজের কিছু দেখাতে পারি, সেখানে তোমরা এসো ভিডিওটা দেখতে। তো এভাবে কতজন এগিয়ে আসতে পারবে কই দেখি, এসো আমার এই ভিডিওতে কমেন্টস করো, দেখি তোমাদের কত সাহস। ওই মুখে সবাই আমরা বলছি যে আমাদের ভিডিও কেউ দেখছে না, আমাদের ব্লগ ভিডিও কেউ দেখছে না, কিন্তু দোষী কিন্তু আমরাই, আমরাই তো যারা এইসব ভিডিও করছে। আমি করেছি, তোমরাও দেখছো আমার ভিডিও, আমিও তোমাদের ভিডিও দেখছি। বড় বড় ইউটিউবারদেরকে নিয়ে ভালো কথা হোক বা খারাপ কথা হোক আমরা ভিডিওটা দেখছি। আবার যারা নাক মুখ বেঁকিয়ে চেকিয়ে কি বলবো এই নিয়ে ভিডিও কথা বলছে, সেই ভিডিওগুলো আমরা বেশি বেশি করে দেখছি, আমাদের বেশি ভালো লাগছে, ব্লগ ভিডিও আমরা দেখছি না। তাই দোষটা কিন্তু আমাদেরও, শুধু শুধু ইউটিউবের দোষ দিয়ে লাভ নেই। তাই ইউটিউব কী দেখছে? যে যে ভিডিওগুলোতে মানুষ বেশি ওয়াচ টাইম দিচ্ছে, ভিউজ আসছে বেশি, সেগুলোই তো ইউটিউব ইমপ্রেশন দেবে। তাই ইউটিউবের কোথায় দোষ? আমি ভেবে দেখলাম বন্ধুরা, ইউটিউবের দোষ দিচ্ছিলাম আমিও, কিন্তু এক্ষেত্রে ইউটিউবের কোনো দোষ নেই। আমরা যখনই দেখছি কোনো একজন ইউটিউবারকে নিয়ে ভিডিও একটার পর একটা সবাই দিচ্ছে, ভিউজ আসছে, তখন আমরা কি করছি? আমরাও তাকে নিয়ে ভিডিও করছি। তা আমাদের ভিডিওতে যদি টেনে টুনে 100টা ভিউজ আসছিল, সেখানে বড় ইউটিউবারকে নিয়ে যদি আমরা ভালো কথা খারাপ কথা যাই বলি না কেন, নাক মুখ খিচিয়ে যদি একটু বলতে পারি তাহলে তো ভিউজের শেষ থাকবে। কিন্তু মানে আমি যদি কোনো নাক মুখ খিচিয়ে কথা নাও বলি, যদি কোনো বড় ইউটিউবারকে নিয়ে একটুখানি পজিটিভ বা নেগেটিভ কথা বলি, সেখানে কিন্তু যেখানে আমার 100টা ভিউজ আসছিল সেখানে আমার 500টা ভিউজ চলে আসবে। তাহলে দোষটা কিন্তু আমাদেরও। যদি সাহস থাকে বন্ধুরা এগিয়ে আসো, যে যারা যারা বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করবে সেই ভালো কথা বলুক খারাপ কথা বলুক, আমরা তাদের ভিডিও দেখতে যাব না। পারবে? দেখি তো তোমরা কেমন করতে পারো। সে যদি আমিও সেই ভিডিও দিই বড় ইউটিউবারকে নিয়ে, তোমরা ভিডিওটা দেখতে এসো না, ওয়াচ টাইম দিও না, এমনকি দেখ কমেন্টসও করতে এসো না শুধু শুধু, তাহলে বুঝবো যে তোমরা সত্যিই প্রতিবাদ করছো। প্রতিবাদ করে কাকে বলে বন্ধুরা? একটার পর একটা ভিডিও করে মানে উল্টো যে নোংরামো করছে তো করছে, এবার যে নোংরামোটা করেছে সেই নোংরাটা নিয়ে আমরা যদি একটার পর একটা ভিডিও করে ঘাটতে থাকি, এগুলোকে কি প্রতিবাদ করা বলে? হ্যাঁ, একটা ভিডিও করলাম তাকে নিয়ে, একটা ভিডিও করলাম প্রতিবাদ করলাম, এবার যদি সেই তাকে নিয়ে আমি 100টা ভিডিও করি, মানে এমন ঘাটতে থাকি যে যতক্ষণ না গন্ধ বার হয় আমি ঘাটতেই থাকবো, তাহলে কি সেটাকে প্রতিবাদ করা বলে?
এটা কিন্তু আমরা করছি। তাই বলছি বন্ধুরা, যদি প্রতিবাদ করতে হয় এভাবে করো, যে যারা বড় বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করছে, সে ভালো খারাপ, খারাপটাই বেশি করছে, ইনি নিয়ে মুখ বেঁকিয়ে ভিডিও করছে, আমরা তাদের ভিডিও দেখতে যাব না। যারা রেগুলার ব্লগ ভিডিও দিচ্ছে, রেসিপি দিচ্ছে, যাই হোক নিজেদের কিছু নিজেরা কিছু করে দেখাচ্ছে, আমরা সেই ভিডিওগুলো দেখব। পারবে? যদি পারো তো আমার এই ভিডিওতে কমেন্টস করে বলো যে হ্যাঁ পারবো। তারপর দেখবো যে তোমরা কতক্ষণ তাদের ভিডিও দেখে না থাকতে পারো, মানে তোমরাও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। হ্যাঁ গো, এটাই হচ্ছে, এটাই আমাদের দোষ। আমরা যখনই দেখছি কোনো বড় ইউটিউবারের থাম্বনেল লাগিয়ে ভিডিওটা করা হয়েছে, আমরা ছুটে যাচ্ছি দেখতে। হ্যাঁ, সব জায়গায় হয়তো আমরা কমেন্টস করছি না, কিন্তু ভিডিওটা কিন্তু আমরা দেখছি, তবেই না এত ভিউজ আসছে। ভিডিওটা আমরা ফুল ওয়াচ করছি, তাই ইউটিউবও ভাবছে যে এই ভিডিওগুলো সবাই বেশি পছন্দ করছে, ভাবছে তো। তাহলে ইউটিউবের দোষ দিয়ে কী লাভ? ভুলটা তো আমরাই করছি, আমরা করছি, আর আমার বন্ধুরা যে ভুলটা করছে আমরা সেখানে গিয়ে সাপোর্ট করছি, যে এরকম ভিডিও দিতে থাকো, ভিউজ আসবে, এরকমই করো, ব্লগ ভিডিও দিও না, আমি নিজেও বলেছি। তাই বলছি বন্ধুরা, যদি প্রতিবাদ করতে হয় এগুলো করো, যারা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তাদের ভিডিওটা ফুল ওয়াচ করো, যারা বড় বড় ইউটিউবারকে নিয়ে ভিডিও করছে ভালো বা খারাপ, বা আমি করছি বা আমি যদি করিও, তোমরা ভিডিওটা দেখতে এসো না। আমি তোমাদেরকে বলছি ভিডিওটা দেখতে এসো না, এইভাবে প্রতিবাদ করো। প্রতিবাদ ওইভাবে নয় যে কেউ একজন নোংরামি করেছে, সেই নোংরাটা নিয়ে আমরা একটার পর একটা ভিডিও করছি, সেখানে গিয়ে কমেন্টস করে ফুল ওয়াচ করে, সেটাকে প্রতিবাদ করা বলে না। তাহলে কি হচ্ছে, যারা ব্লগ ভিডিও দিচ্ছে তাদের ভিডিওটা কেন সবাই দেখতে যাবে? আমরা নিজেরাই তো দেখছি না, নিজেরাই তো পছন্দ করছি না ব্লগ ভিডিও, অথচ আমরা কি চাইছি যে আমাদের ব্লগগুলো সবাই দেখুক। কেন দেখবে? আমরা যদি নিজেরাই বন্ধুদের ব্লগ ভিডিও না দেখি, তাহলে আমাদের ব্লগগুলো কেন দেখবে বন্ধুরা? কেন পছন্দ করবে? করবে না তো। তাই ঠিক করে ভেবে তোমরা কমেন্টসটা করো আমাকে, যে এইভাবে কি প্রতিবাদ করতে পারবে, যে যারা মুখ বেঁকিয়ে উল্টোপাল্টা ভিডিও দিয়েই যাচ্ছে, একটার পর একটা নোংরা ঘেঁটে যাচ্ছে, যে নোংরামি করেছে, আবার নোংরাটা যারা ঘাঁটছে দিনের পর দিন, সেই ভিডিওগুলো আর দেখবো না? যদি পারো তো কমেন্টস করো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর যদি না পারো, তাহলে ফালতু আর এসব না বলাই ভালো, আমিও আর বলবো না। ফালতু ইউটিউবের দোষ দিয়ে লাভ নেই বন্ধুরা, আমরা নিজেরাই দোষী। একটু ভেবে দেখো, আমরা নিজেরাই দোষী, আমরাই কিন্তু ভিউজ দিচ্ছি, আমরাই ফুল ওয়াচ করে আসছি ওদের ভিডিওগুলো, আমাদের ভালো লাগছে। তাহলে আমরা ব্লগ ভিডিও দিলে কেন দেখবে বন্ধুরা? আমরাও তো ব্লগ ভিডিও দেখি না কারো, তাহলে কেন দেখবে? কোনো ভালো রেসিপি দিলে আমরা সেটা ওয়াচ করি না, ধুর ভালো লাগে না, বোর লাগে দেখতে। কোনো ব্লগ, রান্না, খাওয়া, তার সারাদিনের কাজ, কর্মব্যস্ততা দেখালে আমাদের সেটা বোর লাগে। আর যখনই কেউ উল্টো পাল্টা কথা ইনিয়ে বিনিয়ে, মানে খারাপ খারাপ ভাষা ইউজ করছে অনেকে আবার, সেগুলো দেখতে আমরা ভীষণ আনন্দ পাচ্ছি, মজা পাচ্ছি, সেগুলোই দেখছি। তো কী আর করা যাবে বলো? কিন্তু এগুলোকে কি ফানি ভিডিও বলে? আদৌ ফানি ভিডিও দেখলে কিন্তু বেশ ভালোই লাগে, মনটা ভালো হয়ে যায়, কিন্তু এগুলো দেখলে কিন্তু মন ভালো হয় না, মনে অশান্তিটাই আসে। তো যাই হোক বন্ধুরা, বেশি বড় ভিডিও করে তো লাভ নেই, ভিডিও দিতেই ইচ্ছে করে না আর আমি বলছি, কিন্তু তবুও আমি ভিডিও দিয়ে যাব। আর তোমরা যদি এভাবে প্রতিবাদ করতে পারো আমি যেভাবে বললাম, তো করো, আমাকেও ডেকে নিও তোমাদের সঙ্গে, আমিও তোমাদের সঙ্গে থাকবো সব সময়। আর যদি না পারো তাহলে বলার দরকার নেই, যেটা ভালো লাগবে সেটাই দেখতে থাকো, যে যা পাচ্ছে ভিডিও করছে করুক, প্রতিবাদ করার দরকার নেই। ঠিক আছে, তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।